সন্ধ্যার নাস্তা প্রিপেয়ার চলছে। অবশ্য আমরা সন্ধ্যার সময় বেশিরভাগ খেয়ে থাকি নাস্তা, তো আলু চপ বানাবো, তাই আলু চপের জন্য পেটটা তৈরি করে নিচ্ছি। আর আলু চপ এটা তো সবাই কম বেশি পারেন, তাই আর কি শেয়ার করলাম না। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি চপের পরিমাণ অনুযায়ী বেসন নিয়েছি, এখন মশলা অ্যাড করব। মশলা বলতে নিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা রসুনের পেস্ট, সাথে থাকবে বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ। আর এক আপু আমার এই জারের সম্পর্কে জানতে চেয়েছে, আমি এটা কোথা থেকে কিনেছি জারগুলো। আপু আমি নেথারল্যান্ডস কান্ট্রিতে থাকি, আর এই জারগুলো এক সেটে তিনটা থাকে। তো এই এক সেটে দাম নিয়েছে এই দেশে 2 ইউরো, বাংলাদেশে 200 টাকা। তো আশা করি আপু আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন যদি আপনি ভিডিওটি দেখে থাকেন। যাই হোক, আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি, আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখার ট্রাই করবেন প্লিজ। এখন এটার সাথে অল্প অল্প পানি দিয়ে আমি বেটার তৈরি করে নেব। একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে বেসনের বেটার তৈরি করে নেব। আর সাথে থাকবে মিষ্টি আলু, ফল টল কিছু থাকবে। এখানে আমি অল্পই বেসন নিয়েছি, কারণ 6-7টা মতো আলু চপ বানাবো আমাদের দুজনের জন্য। আর এটা ছিল আমার মঙ্গলবারের ব্লগ, সেদিন আমার হাজবেন্ডের ছুটি ছিল, ওর ছুটি থাকলে একসাথে আর কি বিকালে নাস্তা খাওয়া হয়। বেসিক্যালি সবাই তো কম বেশি নাস্তা খেতে পছন্দ করেন, কেউ বিকাল কেউ বা সন্ধ্যায়, যে যার রুচি অনুযায়ী আর কি খেয়ে থাকেন। আমরা তো প্রায় সন্ধ্যার সময় খেয়ে থাকি। তো যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেটার তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেটারের ঘনত্ব। এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তো ফিরে আসলাম 15 মিনিটের পর, এখন আর কি ভেজে নিব। এখন শুধু চপগুলি বেসনে চুবাবো আর তেলে ভেজে নিব। আর এখানে আমি অলরেডি মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছি, অল্পই করেছি কারণ আমার হাজবেন্ড তেমন একটা লাইক করেন না, আমার খুবই ভালো লাগে মিষ্টি আলু খেতে। তো যাই হোক, ক্যারি পাকে আমার তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চপগুলো। আর আমার এই ছোট্ট ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আলু চপগুলো আমি এই পাশ ও পাশ ভালোভাবে ভেজে নিব, আর উপরে উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। তো এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা, মজাদার আলু চপ, মিষ্টি আলু আর কিছু ফল টল, স্ট্রবেরি, চেরি ফল এবং পিয়ারসি। এটা এই দেশে আর কি এক ধরনের ফল, জানি না আপনারা খেয়েছেন কি না, কিন্তু আমি এই দেশে আসার পর আর কি এই ফলটা খাওয়া শুরু করলাম। আর বাংলাদেশে পাওয়া যায় কি না সেটাও আমি বলতে পারি না। তো যাই হোক, ফলটা আর কি মিষ্টি টক মিলাই আর কি। তো খেতে খেতে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমার একটু ভিডিও দেখাই, দেখাবো না তোমার হাজবেন্ডও না করে দেখাইতে, এই জন্য দেখালাম না, হাতটা দেখ, হাত আল্লাহ হাফিজ।